আসন্ন পঞ্চায়েত ভোট, কিন্তু এলাকার অনুন্নয়নের অভিযোগ তুলে এবার ভোট বয়কটের ডাক দিয়ে পোস্টার লিখলেন এলাকার মহিলারাই। পূর্ব বর্ধমানের মেমারি থানার অন্তর্গত নবস্থা এক গ্রাম পঞ্চায়েত এলাকার বেগুটে এই ঘটনাকে ঘিরে শুরু হয়েছে আলোড়ন। মহিলারা তারা সামিল হয়েছেন প্রতিবাদে। মেমারি থানার অন্তর্গত এবং বর্ধমান দুই ব্লক অধীনের আওতাধীন এই সমস্ত এলাকার বাসিন্দাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে রাস্তা বেহাল, চলাচলের জন্য সমস্যায় পড়তে হচ্ছে পুরুষ এবং মহিলাদের। বারবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আবেদন করেও রাস্তা সংস্কারে কোনো রকম পদক্ষেপ গ্রহণ করা হয়নি। ভোট এলি প্রতিশ্রুতি আসে, কিন্তু ভোট মিটে গেলে আর কেউ ফিরেও তাকান না বলে অভিযোগ। এবার পঞ্চায়েত ভোট আসন্ন, তার প্রাক্কালে বেগুট এলাকার কলঘর থেকে রেশন দোকান এবং গ্রামের পুকুরঘাট পর্যন্ত ঢালাই রাস্তা নির্মাণের দাবিতে সরব হয়ে ঐক্যবদ্ধ হয়েছেন এলাকার পুরুষ এবং মহিলারা। বিশেষত মহিলারাই তারা এগিয়ে এসেছেন। পঞ্চায়েত ভোটের প্রাক্কালে যদি রাস্তা সংস্কার না হয় বা রাস্তা নির্মাণে কোনো উদ্যোগ গ্রহণ না করা হয় তাহলে ভোটে তারা অংশগ্রহণ করবেন না, এমনটাই দাবিতে সরব হয়েছেন তারা। এমনকি এলাকার বিভিন্ন দেওয়ালে দেওয়ালে পোস্টার লাগানো হয়েছে, হাতে লেখা পোস্টার লিখে সরব হয়েছেন এলাকার মহিলারা। নো রোড নো ভোট এই স্লোগানকে সামনে রেখে এলাকা জুড়ে শুরু হয়েছে পোস্টারিং এবং ক্যাম্পেনিং। এলাকার পুরুষ এবং মহিলারা তারা সমবেতভাবে জানাচ্ছেন রাস্তা নির্মাণে কোনো রকম উদ্যোগ গ্রহণ না করা হলে আর তারা পঞ্চায়েত ভোট দেবেন না। আসন্ন পঞ্চায়েত নির্বাচনে কোনো রাজনৈতিক দলকেই তারা আর সমর্থন করবেন না বলে সাফ জানাচ্ছেন এলাকার মহিলারা। বিকেলের পর থেকে যাতায়াত করা দুঃসাধ্য, আসন্ন বর্ষার মরশুম, এবার বর্ষার মরশুমে আরও বেশি দুর্ভোগে পড়তে হবে এলাকার পুরুষ এবং মহিলাদের বলে অভিযোগ। স্কুল পড়ুয়ারা তারাও যথেষ্ট সমস্যার মধ্যে পড়ছেন, এবার ভোট বয়কটের ডাক দিলেন এতদ অঞ্চলের বাসিন্দারা। অসুবিধার মধ্যে চলাচলের মতো ব্যবস্থা করে দিন, তাতে আপনার পিচ করুন, ঢালাই করুন, যা করবেন ঢালাই করলে তো খুবই ভালো হয়। ভোট বয়কটের জন্য, হ্যাঁ ভোট বয়কট, কিছু অন্য কোনো কারণ নয়, কিন্তু রাস্তা হলে আমরা আবার ভোট দেব। হ্যাঁ, রাস্তা থেকে বেরোতে পারেন না, এক কোমর করে প্রতিটা রাস্তা, এই রাস্তাটা পুরো রাস্তাটা আমাদের জল জল দাঁড়িয়ে যায়। এই যে এই কলকল থেকে এই ইয়ে কন্ট্রোল আর এদিকে গায়ে পড়ে এই ঘাট পর্যন্ত, এই আমাদের দাবি, আর আমাদের কিছুই দরকার নেই, এখানে কোনো পলিটিক্স নেই, কোনো কিছু নেই। আমাদের চলাচলের মতো একটা ব্যবস্থা করে দিন, ব্যবস্থা করে দিন। আমরা ঢাল রাস্তা চাইছি না, আমরা কি পোস্টার লাগিয়েছেন ভোট বয়কটে? হ্যাঁ কি লাগিয়েছেন? এই তো আমাদের রাস্তার দাবি, আর কোনো দাবি নয় আমাদের। হ্যাঁ রাস্তার দাবি আমাদের, আর কিছু না, রাস্তার দাবি। হ্যাঁ এটা কোন অঞ্চল? এর নবস্থা, নবস্থা এক নম্বর, রাস্তা যদি আমরা ঠিক করেছি, আমরা বেরোবো না, বাড়ি থেকে বেরোবো, ভোট দেবেন না, ভোট দেবো। কি অসাধারণ টেস্ট! তুই চা পাতা কোথা থেকে কিনিস রে? কেন, চাটা সত্যি দারুণ। আরে জয়দুর্গা টি হাউস থেকে। জয়দুর্গা টি হাউস তো সরাসরি বাগান এবং নিলামের মাধ্যমে চা পাতা ক্রয় করে, দার্জিলিং চা, আসাম চা, গ্রিন টি বিক্রয় করে। হ্যাঁ, সেরা গুণমানের চা পাতা মানেই জয়দুর্গা টি হাউস। এছাড়া আমাদের ব্র্যান্ডের চা জয়দুর্গা টি গোল্ড ছোট বড় সব সাইজের পাইকারি করা হয়। ঠিকানা জয়দুর্গা টি হাউস, সাতগেছিয়া বাজার, মেমারি রোড, ইলেকট্রিক অফিসের সামনে, পূর্ব বর্ধমান। শাখা মালডাঙ্গা বাস স্ট্যান্ড সংলগ্ন, পূর্ব বর্ধমান। মোবাইল নম্বর 9732324858 অথবা 9734118666।